তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আরও অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারতেন বাংলাদেশের রাজনীতিতে যারা নক্ষত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন তার মধ্যে কাজী জাফর আহমেদ ছিলেন একজন জাফর আহমেদের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে বুদ্ধি হওয়ার পর থেকেই পরিচিত হওয়ার এবং তার দ্বারা আমার চিন্তা আচার আচরণ ভাবভঙ্গি প্রভাবিত হয়েছে জানিয়ে আমি গর্ববোধ করি তিনি আমার জীবনে পিতৃতুল্য ছিলেন এবং আমার কাছে তিনি একজন শিক্ষক ব্যক্তিত্ব তুলেন এবং তার শেখানো রাজনীতি দিয়েই তার সঙ্গে জীবনে অনেকবার আমাকে বিতর্কেও লিপ্ত হতে হয়েছে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তার কর্মময় জীবনকে আত্মার মাক্ষরাত কামনা করছি তার এবং কামনা করছি সর্বশক্তিমানের কাছে তিনি যেন ভেস্তে বাস করেন বাংলাদেশের রাজনীতিতে যারা নক্ষত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন তার মধ্যে কাজী জাফর আহমেদ ছিলেন একজন যারা কেবলমাত্র আলো ছড়ায় এবং আলোকিত করে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তার নিজের হাতে তৈরি করা একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের রাজনীতিতে আমি আজও একজন কর্মীর ভূমিকা পালন করতে পারছি কাজী জাফর আহমেদ যখন জনসভায় বক্তৃতা করতেন জনগণের উদ্দেশ্যে কথা বলতেন তখন তিনি জানতেন যে তার শ্রোতা হচ্ছে জনগণ তিনি যখন কর্মী সভায় বক্তৃতা করতেন তখন তিনি জানতেন যে ওই কর্মী সভায় আমাদের মতো তরুণ কর্মীরাই হচ্ছে তার শ্রোতা এবং তাদের জন্য কী বিষয়বস্তু এবং কি কথা বলতে হবে এবং সমস্ত বক্তব্য মধ্য দিয়ে কী বার্তা তাদেরকে দিতে হবে তা তিনি জানতেন আবার রাজনীতির নেপথ্যের যে দায়িত্ব কর্মকাণ্ড সমীকরণ এবং সে কারণে অন্যান্য দলের নেতাদের সঙ্গে দর কষাকষি আলাপ আলোচনা এ বিষয়ে যে নেগোসিয়েশন ক্যাপাসিটি এটা আমার দেখা মতে জানামতে কাজী জাফর আহমেদ ছিলেন অতুলনীয় তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আরও অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারতেন ইতিহাসের চলমান ধারাকে আরও উনি বেগবান করতে পারতেন কোনো রাজনৈতিক নেতার জীবনই বিতর্কহীন নয় কাজী জাফর আহমেদও বিতর্কহীন নয় কিন্তু শেষ মন্তব্য যখনই করতে হয় তখন বলতে হয় বাংলাদেশে যে কয়জন জাতীয় নেতা জাতিকে একটি সঠিক ঠিকানা দেখাতে পারতেন তার মধ্যে কাজী জাফর আহমেদ ছিলেন একজন অন্যতম